হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি, আগের থেকে প্রায় অনেকটাই ভালো আছি। আর আজকে হলো কালী পূজা, আর এখন বাজে কটা বাজে টাইমটা দেখে তোমাদেরকে তারপর বলছি। এখন বাজে 3:59, ও 4টা বেজে গেছে, তো এক্ষুনি 4টা বাজলো সবে। আর এখন আমি বাইরে এসে দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর কি মশা বাইরে, সামনেটাতেই এত মশা। আর এখন রঙ্গোলি বানাবো, তার জন্য সমস্ত জিনিসপত্র বের করে রাখলাম। আর বাবাই এখানে বাইরে দাঁড়িয়ে ফুলঝুড়ি জ্বালাচ্ছে, ও সারা দিন এইসব করছে, ওকে কেউ না বলেও পাচ্ছে না। কাল থেকে ও স্টার্ট হয়ে গেছে, কালকে তো শেষ আমাকে বাজিগুলো লুকিয়ে রাখতে হয়েছিল, এমন অবস্থা করেছিল। তো চলো তোমরা ব্লগটা আজকে দেখতে থাকো, সাজে থাকো। এই যে রঙ্গোলি বানানোর জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে চলে এসেছি বাইরে। আর এই দেখো বাবা এর কাণ্ড দেখো, আর এই যে এগুলো নিয়ে এসেছি, কালার নিয়ে এসেছি, এই দুটো কালার করবো বলে জানি না এখনো পর্যন্ত কি করতে পারবো, তাও সব কিছু নিয়ে এসেছি। তো চলো দেখা যাক কি করা যায়। তো এই যে আমার রঙ্গোলি বানানো কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখনও প্রদীপ দিয়ে সাজাইনি, প্রদীপ দিয়ে সাজালে আবার তোমাদেরকে তখন দেখাবো। আর এখন আমি ঘরের ভেতরে যাব, বাইরে রঙ্গোলিটা করেছি, ঘরের ভেতরে যাব, গিয়ে প্রদীপ টদীপগুলো সব সাজিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই যে মোমবাতির প্যাকেটটা দিয়ে দেখছো, এটা আগের বছর কিনেছিলাম কিন্তু না, যে আগের বছর চালাতে ভুলে গেছিলাম, এবছরও প্রায় ভুলেই যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো যে একটা সুন্দর মোমবাতির প্যাকেট আছে। তো ওটাকে এখন এই যে খুলছি, মোমবাতিগুলো না খুব সুন্দর দেখতে প্রদীপের মতো, তো ওটাকেই এখন খুলছি। এই এই দেখো তিনটে কালারের মোমবাতি আছে বোধহয়, তো ওপর থেকে দেখা যাচ্ছিলো না, হ্যাঁ তিনটে কালারের আছে, সবুজ আর অরেঞ্জ আর ইয়েলো, তিনটে কালারের মোমবাতি আছে। আর সেদিন যে মোমবাতিটা কিনে আনছিলাম সেটা দেখো এই যে ঠাকুরের কাছে জ্বালিয়ে দিলাম, এবার বাইরে যাব প্রদীপ সাজানোর জন্য। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ প্রদীপগুলো সব সাজিয়ে নিলাম, আর এইখান থেকে স্টার্ট করেছি রাস্তা পর্যন্ত, ডান দিকটা দেওয়া হয়ে গেছে, এবার বাম দিকে প্রদীপগুলো সাজাবো। Thank you.
আগে এই মোমবাতিটা জ্বালিয়ে বাইরে গেছিলাম সব জ্বালাতে, আর দেখো কি সুন্দর জ্বলছে এখনো। মোমটা গলে ওর মধ্যেই আছে, একটু মানে কমেনি। এরকম একটা মোমবাতি জ্বালালে অনেকক্ষণ জ্বলবে। আর বাইরের মোমবাতিগুলো অনেকগুলো জ্বলছে, অনেকগুলো আবার মোমবাতি না সরি প্রদীপগুলো অনেকগুলো জ্বলছে, অনেকগুলো নিভেও গেছে। আর আমি না সব প্রদীপ জ্বালাতেও পারিনি, এখনও এখানে কতগুলো প্রদীপ থেকে আছে। দেখি এগুলো এদিক ওদিক জ্বালিয়ে দেব। আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাইকে দীপাবলির অনেক 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 শুভেচ্ছা।